আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধে পুতিন জিতলে পরিণাম হবে ভয়াবহ। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া ইসরায়েলের মিসাইল হামলা। ম্যাক্রোকে যে পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিল রাশিয়া। আর 6% ইউরেনিয়াম হলে পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান। এদিকে ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বকে যে আহ্বান জানালেন খামেনি। এবং সর্বশেষ আরও 2টি মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। যুদ্ধে পুতিন জিতলে যে পরিণাম হবে। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া তথা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি বিজয়ী হন, তাহলে ইউরোপের পরিণাম কি হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তখন ঝুঁকিমুক্ত বিকল্প কিছু নেই, বরং ঝুঁকি আরও বেশি হবে যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জয়ী হয়। নিউজ উইক জানিয়েছে, শনিবার জার্মানির মিউনিক সম্মেলনের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ন্যাটো প্রধান এ কথা বলেন। তিনি বলেন, অনেকে মনে করছেন ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন ঝুঁকি তৈরি করছে, তবে আমি পরিষ্কার বলতে চাই ঝুঁকিমুক্ত কোনো বিকল্প নেই, বরং সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি পুতিন এই যুদ্ধে বিজয়ী হন। জোটের বাইরেও ইউরোপের নিরাপত্তার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বলেন স্টোলটেনবার্গ। বিষয়টি ব্যাখ্যা করে ন্যাটোর মহাসচিব বলেন, পুতিন যদি এই যুদ্ধে জয়ী হন তাহলে অন্য স্বৈরশাসকরা তাদের লক্ষ্য অর্জনের জন্য বল প্রয়োগ উৎসাহিত হবে। এর ফলে একদিকে যেমন বিশ্ব বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে, তার চেয়ে বেশি ঝুঁকিতে পড়বে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো। সুতরাং এই মুহূর্তে ইউক্রেনকে শুধু নৈতিকভাবে সমর্থন করা যথেষ্ট নয়, বরং এটি আমাদের নিরাপত্তার স্বার্থের বিষয়, বলেন স্টোলটেনবার্গ। মিত্রদের প্রতি প্রতিরোধ ও প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়ে ন্যাটো প্রধান বলেন, পিছনে ফেরার সুযোগ নেই, কারণ রাশিয়া এমন একটি ইউরোপ চাই যেখানে প্রতিবেশীদের ওপর তার নিয়ন্ত্রণ থাকবে। এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলের মিসাইল হামলা। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী দামেস্কে এই হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কিছু। রোববার ভোরে দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকায় কিছু ভবনে ইসরায়েল একটি মিসাইল আঘাত হানে। এটি দামেস্কে ইরানি স্থাপনার কাছাকাছি সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত। হামলায় এই এলাকার বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার একজন পুলিশ কর্মকর্তা জানান, ইসরায়েলের এই হামলায় বেশ কয়েকজন নিহত আহত হয়েছে। তবে ইসরায়েলের মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে সিরীয় রাষ্ট্রীয় মিডিয়া জানায়, রোববার ভোরে রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে 15 জন বেসামরিক নাগরিক নিহত ও আরও কিছু লোক আহত হয়। এছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। এদিকে ম্যাক্রোকে যে পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিল রাশিয়া। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এক মন্তব্যের জেরে তাকে পূর্বসরি নেপোলিয়ন বেনাপ্রাটের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিলেন রুশ পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র মারিয়া জাকারোভা, খবর রয়টার্সের। রোববার মারিয়া জাকারোভা বলেন, ফ্রান্সের ইতিহাস ম্যাক্রোকে দিয়ে শুরু হয়নি, তার আগেও বহু নেতা ছিল। এ সময় ইতিহাস থেকে ফ্রান্সকে শিক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়ে ম্যাক্রোকে মূল্যহীন আখ্যা দেন মারিয়া। এর আগে ফ্রান্সের একটি ম্যাগাজিন সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় চাইলেও দেশটিকে পুরোপুরি ধূলিসাৎ করতে চায় না ফ্রান্স। ম্যাক্রোকে আরও বলেন, রাশিয়ায় পুতিন সরকারের পরিবর্তন চায় না ফ্রান্স, বরং ইউক্রেনের স্থিতিশীলতা চাই, তবে কিছু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে পুতিনের পরাজয় চাই। প্রসঙ্গত 210 বছর আগে 1815 সালের 18 জুন ওয়াটারলু যুদ্ধে প্রুশিয়ার সঙ্গে হেরেছিল ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। এদিকে আর 6% ইউরেনিয়াম হলে পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান। পারমাণবিক বোমা বানাতে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম উন্নীত করার প্রয়োজন হয়। ইরান 84% ইউরেনিয়াম উন্নীত করে ফেলেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর পরিদর্শকের বরাতে যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল সংবাদ মাধ্যম
ব্লুমবার্গ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে করা 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বের করে নেন। ওই চুক্তির শর্ত ছিল ইরানের ওপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা শিথিল করবে আর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে তেহরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। পাল্টা পদক্ষেপ হিসাবে ইরান 2019 সাল থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে থাকে, যদিও বরাবরই দেশটি বলে আসছে পারমাণবিক বোমা বানানোর মতো কোনো ইচ্ছা তাদের নেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, গণমাধ্যমে তিনি ইরানের ইউরেনিয়াম উন্নীত করার রিপোর্ট দেখেছেন, এ বিষয়ে তেহরানের সঙ্গে কথা বলা হচ্ছে। আইআইএর বোর্ড গভর্নরসে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি। অন্যদিকে তেহরান বলছে তারা ইচ্ছাকৃতভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। এদিকে ফিলিস্তিনি ইস্যুতে মুসলিম বিশ্বকে যে আহ্বান জানালেন খামেনি, ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্য এবং বেপরা সমর্থন ইরান ভীতির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। খামেনি বলেন, বর্বর ইসরায়েলের অত্যাচার থেকে মুসলিম ফিলিস্তিনিদের মুক্ত করা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এজেন্ডা। ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে এই দায়িত্বটি ইরানের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পেয়ে আসছে। বিশ্ববাসীর প্রতিও ফিলিস্তিনিদের অধিকার রক্ষা ইরান সমর্থন প্রত্যাশা করে বলে জানান দেশটির সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অমানবিক আচরণের ইতিহাস সুস্পষ্টভাবেই প্রমাণ করছে তারা মুসলিম দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় না। তারা চায় ইসলামী সমাজকে দুর্বল করে তাদের ওপর দখলদারিত্ব ও আধিপত্য বজায় রাখতে। ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যের কারণ জানিয়ে খামেনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদের অভাব নেই, অভাব শুধু ঐক্যর। শত্রুদের ষড়যন্ত্রের কারণেই ঐক্যর পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, আর এই অনৈক্যর কারণেই মুসলমানরা ফিলিস্তিন ইস্যুতে অভিন্ন কার্যকর অবস্থা নিতে পারেনি। দুঃখজনকভাবে কোনো কোনো মুসলিম দেশ ইসলামী বিরোধী এই রক্তপিপাসু শক্তিকে সমর্থনও দিচ্ছে। এবং সর্বশেষ, আরও দুটি মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। কিম জং উনের দেশ উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপের জলসীমায় আরও দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এর আগে শনিবার একটি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। জাপানের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রতিরক্ষা অধিদপ্তরের এক বিবৃতিতে বলেছে, ধারণা করা হচ্ছে দুটি ক্ষেপণাস্ত্র স্থানীয় সময় সোমবার সকাল 7টার দিকে নিক্ষেপ করা হয়েছে, তবে কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করছেন। বিবৃতিতে বলা হয়, সর্বশেষ ক্ষেপণাস্ত্র দুটি কোরীয় উপদ্বীপের পূর্বে জাপান সাগরে পতিত হয়েছে, তবে এগুলো জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে, ঘটনার সত্যতা স্বীকার করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এটিকে সুপার লার্জ মাল্টিপল রকেট লঞ্চার এক্সারসাইজ বলে অভিহিত করেছে, যাকে মূলত কৌশলগত পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করা যায়।